আচ্ছা চল দেখ, নেক্সট হচ্ছে আমরা কোথায় আসছি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মানে আমি কি জানবো? ওরিয়েন্টেশন। এদিকে তাকা, এদিকে তাকা, দেখ ওরিয়েন্টেশন মানে কি, কোন ডাইরেকশনে ছড়িয়ে আছে সেটা আমি তুই দেখেছি, এখন কি কি হতে পারে। আচ্ছা এক কাজ করি, আমি তুই আগে এসের জন্য দেখি, ঠিক আছে? তাহলে এস, পি, ডি আমরা দেখবো, তারপরে এফ জি দেখার দরকার নেই, এফ জি আমাদের কমপ্লিকেটেড স্ট্রাকচার যেহেতু ইলেভেন লেভেলে লাগবে না। এস মানে ইলেকট্রন আমার কীভাবে ছড়িয়ে আছে, এস মানে ইলেকট্রন ছড়িয়ে আছে হচ্ছে স্ফেরিক্যাল। এইবারে দেখ একটা স্ফিয়ার, একটা এস, হ্যাঁ ওই যে যে এস দেখেছিস তুই, স্ফিয়ার, স্ফিয়ারের কোনো ওরিয়েন্টেশন হয়? তখন আমি তোকে যদি বলি এই ধর একটা স্ফিয়ার, ঠিক আছে, ইলেকট্রন ক্লাউড আমার ধর এইভাবেই ছড়িয়ে আছে। দেখ আমি যদি এইটার মাঝখানে একদম পুরো সেন্টারে, এটা যদি একদম পুরো সেন্টারে নিউক্লিয়াস ভাবি, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ক্লাউড এতটা জায়গা ধরে ছড়িয়ে আছে। এইবারে দেখ এটাকে তুই, চল এই বোর্ডের প্লেনটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, বোর্ডের প্লেনটা টু ডাইমেনশনাল প্লেন, এক্স ওয়াই প্লেন। ধর আমি এটাকে নিউক্লিয়াসটাকে একদম আমি বোর্ডের প্লেনে রাখলাম, তার মানে আমার ছবিটা কীরকম হলো, ছবিটা বেসিক্যালি এইরকম হয়েছে। এটা হচ্ছে এক্স, ওয়াই, জেড, চল থ্রি ডাইমেনশনাল নিলাম। দেখ স্ফিয়ার যদি হয় তাহলে কি বলতো, সেন্টার থেকে এক্স অ্যাক্সিসে যতটা থাকবে, ওয়াই অ্যাক্সিসও ততটাই থাকবে, জেড অ্যাক্সিসও ততটাই থাকবে, যদি আমার নিউক্লিয়াসটা পুরো মাঝখানে হয়। বুঝতে পেরেছিস? অবভিয়াসলি ভাই স্ফিয়ার থেকে রেডিয়াস তো ভাই প্রতিটা দিকেই সেম, বোঝা গেছে? তার মানে ইলেকট্রন ক্লাউড মানে যখন স্ফেরিক্যাল হবে এর তো আর কোনো ওরিয়েন্টেশন নেই, এ তো স্ফিয়ার, দেখে হচ্ছে স্ফিয়ার, কিন্তু ওরিয়েন্টেশন মানে কোন ডাইরেকশনে ছড়িয়ে আছে। দেখ সবকটা সেম ডাইরেকশনেই ছড়িয়ে আছে, এর মধ্যে আর কোনো কারুকাজ করা যাবে না স্ফিয়ারের মধ্যে, বুঝতে পারলি? তার মানে যখন এস আমার হচ্ছে, তাহলে লেখ এস মানে কি, এস মানে হচ্ছে স্ফেরিক্যাল, এর কি হয় এবারে দেখ, তাহলে সিমিলার হয়ে আমি ভ্যালু বার করবো কার, আমি ভ্যালু বার করবো হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আমার দেখ এল এর ভ্যালু যদি জিরো হতো তাহলে আমি বলতাম এস, আর এস যদি হয় তাহলে আমার এম এর ভ্যালু কী হবে, তাহলে এম এর ভ্যালু হচ্ছে আমার জিরো। বুঝতে পারলি? এখন এম এর ভ্যালু কীভাবে ক্যালকুলেট করবো সেটাও আমি তো এক্ষুনি দেখাবো, এম এর ভ্যালু কীভাবে ক্যালকুলেট করবো। অরবিটালের বেসিসেই চলছে, দেখ এস, ঠিক আছে লিখেছিস? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি কীভাবে ক্যালকুলেট করলাম, আসছি আসছি, দেখ এখন প্রশ্ন হচ্ছে আমি কীভাবে ক্যালকুলেট করলাম এস এর ভ্যালু, কীভাবে ক্যালকুলেট করেছি এস এর জন্য, এম ইকস টু জিরো কীভাবে বললাম, একটু ঠান্ডা মাথায় দেখ, ঠান্ডা মাথায় দেখ। যদি আমি বলি এন এর ভ্যালু, আগে দেখ তারপরে তুই লিখিস, এন এর ভ্যালু ওয়ান, এল এর ভ্যালু আমার কী কী হতো, এন এর ভ্যালু ওয়ান হলে এল এর ভ্যালু কী কী হবে দেখ, এইমাত্র বার করেছিলি, এল এর ভ্যালু কীভাবে ক্যালকুলেট করি, জিরো থেকে স্টার্ট করে এন মাইনাস ওয়ান, তার মানে দেখ এখানে এল এর একটাই পসিবল ভ্যালু ছিল জিরো, তাই না? এল এর একটাই পসিবল ভ্যালু ছিল জিরো। আচ্ছা এল যদি তো জিরো হয় তখন এটা আমার কী হবে, এস হবে, ঠিক আছে? দেখ তুই এল এর ভ্যালু জানিস, এল এর ভ্যালু জানিস, তাহলে তুই এম এর ভ্যালু কীভাবে ক্যালকুলেট করবি শোন। এইবার দেখা এম এর ভ্যালু হবে হচ্ছে মাইনাস এল থেকে স্টার্ট করে জিরো হয়ে প্লাস এল, এম এর ভ্যালু কী হবে, এম এর ভ্যালু হবে হচ্ছে মাইনাস এল থেকে স্টার্ট করে জিরো হয়ে প্লাস এল। খাতায় লিখে রাখ, আগে লেখ এম এর ভ্যালু কী হবে, এম এর ভ্যালু হবে হচ্ছে মাইনাস এল থেকে স্টার্ট করে জিরো হয়ে প্লাস এল, তার মানে কি দেখ বেসিক্যালি এইটা আমি লিখছি, এম এর ভ্যালু কী হবে মাইনাস এল থেকে স্টার্ট করব জিরো হয়ে প্লাস এল, এম এর ভ্যালু কী হবে মাইনাস এল থেকে স্টার্ট করে জিরো হয়ে প্লাস এল, দেখি এটা বক্স করে লিখেছিস, লিখেছিস বক্স করে, বা তুই নিজের ভাষায় লিখে রাখতে পারিস, এম এর ভ্যালু কী হবে মাইনাস এল থেকে স্টার্ট করে জিরো হয়ে প্লাস এল, লিখেছিস, লিখেছিস, হয়েছে? আচ্ছা এখন কি হলো কেসটা, যত কেস হবে আমরা সবকটা একবার চলে একসাথে লিখবো, তাহলে এক জায়গায় হয়ে যাবে, তোকে বারবার লিখতে হবে না। তাহলে খাতায় চলে এইভাবে লিখি, ফার্স্টে আমি এন এর ভ্যালু নেব, এন এর ভ্যালুর জন্য এল এর ভ্যালু কী হবে সেটা দেখবো, ওখান থেকে আমি ক্যালকুলেট করবো হচ্ছে এম এর ভ্যালু, বুঝলি? সবাই সবকটাই তো রিলেটেড, তাহলে খাতায় লেখ। ফার্স্ট আমি নিচ্ছি কি, চল এন এর ভ্যালু, এন এর ভ্যালু কত, ওয়ান, এল এর ভ্যালু কী হবে জিরো, এক্স্যাক্টলি জিরো মানেই আমার কি ভাই, এস অরবাইটাল, অরবাইটাল মানে কি আমি বলছি
ঠিক আছে, লিখেছিস এস? আচ্ছা লিখেছি এত অবধি। এম এর ভ্যালু কী হবে দেখ, মাইনাস এল থেকে স্টার্ট করে, তার মানে মাইনাস জিরো থেকে স্টার্ট করে, দেখে নে আগে, লিখিস না, মাইনাস জিরো থেকে স্টার্ট করে জিরো হয়ে প্লাস জিরো। আরে ভাই মাইনাস জিরো প্লাস জিরো মানে জিরোই হয়, তাই না? তার মানে এটা মানে কি বলতে একটাই পেলাম, জিরো। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝলি? আচ্ছা নেক্সট চল লিখি। তার মানে ওয়ানের জন্য এন এর ভ্যালু ওয়ান যখন হবে তখন দেখ আর কিছু আমার ভাই পসিবেল না। নেক্সট আমি আসি এন এর ভ্যালু টু, এল এর ভ্যালু কী হবে? জিরো হবে আর ওয়ান হবে, তাই না? জিরো থেকে স্টার্ট করে এন মাইনাস ওয়ান। তার মানে দেখ জিরো লিখলাম, এদিকে দেখা এইভাবে লিখবো, জিরো লিখলাম তারপরে ওয়ান লিখলাম। ওকে বুঝেছিস? জিরো মানে কি ভাই এটা? এস। এস এর জন্য এম এর ভ্যালু কত হবে? মাইনাস জিরো, জিরো প্লাস জিরো, তার মানে জিরো। তার মানে দেখ এটা জিরোই হয়েছে। লেখ আগে, লেখ লেখ, তুই লিখবি না কিছু, তাই তো? ঠিক করে নিয়েছিস, চল দেখ এদিকে তাকা। তারপরে দেখ ওয়ান, এল এর ভ্যালু ওয়ান, এল এর ভ্যালু ওয়ান মানে কি পি। এম এর ভ্যালু কত হবে? মাইনাস ওয়ান, তাই না? মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান। বুঝতে পেরেছিস? তিনটে ভ্যালু পেলাম এবার এম এর, তিনটে ভ্যালু পেয়েছি এম এর আমি, তিনটে ভ্যালু পেয়েছি এম এর, তিনটে ভ্যালু পেয়েছি। লেখ আগে তারপর সব আস, আর কিছু পসিবল না। দেখ জিরো ওয়ানই ছিল। এন এর ভ্যালু চলো আমি নিলাম হচ্ছে থ্রি, এন এর ভ্যালু নিলাম থ্রি। তাহলে এল এর ভ্যালু আমার কি পসিবল? এল এর পসিবল হচ্ছে দেখ জিরো ওয়ান টু। কোনো কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? জিরো ওয়ান টু, বুঝতে পারলি? জিরো থেকে স্টার্ট করে এন মাইনাস ওয়ান, তার মানে জিরো থেকে এন মাইনাস ওয়ান মানে কত ভাই? তিন মাইনাস এক মানে দুই, তাহলে জিরো ওয়ান টু। বোঝা গেছে কী কী হবে ভাই? জিরো মানে এস, ওয়ান মানে পি, টু মানে ডি। ঠিক আছে? আচ্ছা এল এর ভ্যালু জিরো, তাহলে এম এর ভ্যালু কত হবে? মাইনাস জিরো, জিরো প্লাস জিরো, তার মানে জিরো। আচ্ছা এটার ভ্যালু ওয়ান, দেখ এল এর ভ্যালু ওয়ান, তার মানে এম এর ভ্যালু কী কী হবে? মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান। তাহলে লিখলাম মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান। আমরা এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি ইলেকট্রনের ঘরের কাছে পৌঁছাচ্ছি, বুঝলি তো? ঘরগুলোর আলাদা আলাদা নাম্বার এইগুলো, এদিকে দেখতে থাক পরেরটা। তারপরে হচ্ছে টু, তার মানে ডি। এইবার এক্স্যাক্টলি কী কী হবে ভ্যালু? মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান প্লাস টু। বুঝলি? তাহলে লেখ মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান প্লাস টু। তাহলে পাঁচটা আমি পেলাম ভ্যালু। ঠিক আছে লিখেছিস? এর মানেটা কী হলো? এইবার হচ্ছে আসল গল্প, মানেটা কী হলো দেখ। আমি যদি তোকে বলি ওয়ান এস, তার মানে কি? এইবারে দেখ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মানে কী ডিনোট করে জানিস তো? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মানে ডিনোট করে হচ্ছে কোন ডাইরেকশানে ছড়িয়ে আছে, কোন ডাইরেকশানে বা কোন ওরিয়েন্টেশনে ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে। এদিকে দেখ যদি আমার এটা এস হয়, এসের জন্য কি বললাম? এসের জন্য তো ভাই ওরিয়েন্টেশন বলে কিছু হয় না। তার মানে এদিকে টাকা, আমি যদি তোকে বলি ওয়ান এস, ওয়ান এস মানে কি? আমি ওয়ান থেকে কি বুঝলাম? ইলেকট্রনটা ধর আজকে আমার যতটা ছড়িয়েছিল, টু এস মানে আমি কি বুঝলাম? ইলেকট্রন ওর থেকে আর একটু আমার বেশি স্ফিয়ারে ছড়িয়ে থাকবে। বোঝা গেছে? বুঝলি? কারণ এস মানে আমি বুঝতে পারছি স্ফিয়ার, ওয়ান মানে কি বুঝলাম? ফার্স্ট সেলে ছড়িয়েছিল, ফার্স্ট সেল বরাবর ছড়িয়েছিল। টু এস মানে কি বুঝলাম? সেকেন্ড সেল বরাবর ছড়িয়ে আছে ভাই, এটা লাগবে ভাই এটা। থ্রি এস মানে কি বুঝবো? ওর থেকে আরও বড় জায়গা জুড়ে ছড়িয়ে আছে। বুঝতে পেরেছিস? ইয়ার বোঝা গেছে? তার মানে ফোর এস মানে কি বুঝবো? ওর থেকে আরও বড় জায়গা জুড়ে ছড়িয়ে আছে। ক্লিয়ার? বোঝা গেছে? এটা হচ্ছে আমার এসের রেসপেক্টে গেলে আমি বুঝলাম। বুঝেছিস? তার মানে তোকে যদি বলি থ্রি এস, তার মানে তুই বুঝে গেছিস ভাই, থ্রি এস মানে ইলেকট্রন যতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে সেটা ফোর এসের থেকে কম, কিন্তু টু এসের থেকে আমার বেশি। বুঝলি তো? ক্লিয়ার? নেক্সট দেখ, তার মানে এস মানে কি আমি তুই বুঝেছি, এইবারে দেখবো হচ্ছে পিটা মানে কি। দেখ তাহলে এটা মুছে দিচ্ছি, এসটা মুছে দিই, না মুছবো না, চল পিটাকে আমি সবুজ কালি দিয়ে করি বরঞ্চ। দেখ পি, পি এর জন্য আমার ওয়ান পি বলে কিন্তু কিছু হয় না। ওয়ান পি বলে কি কিছু হবে? ওয়ান পি বলে কিন্তু কিছু হয় না। বুঝতে পারছিস? এদিকে তাকা তুই, ওদিকে বাকি দিকে পড়ে তাকাবি। ওয়ান পি বলে কিছু হয় না। টু পি, দেখ টু পি থেকে আমার স্টার্ট হলো, তাই না? টু পি থেকে স্টার্ট হচ্ছে। টু পি, টু মানে কি বুঝলাম? ইলেকট্রন আমার যতটা জায়গা যদি ছড়িয়ে থাকবে, থ্রি পির থেকে সেটা কম হবে, তাই না? থ্রি পির থেকে সেটা কম হবে। এবারে প্রশ্ন হচ্ছে পি মানে কীরকম? তাহলে পি মানে কীরকম দেখেছিলাম? ডাম্বেল। এখন ডাম্বেলটা আমার তিনটে ডাইরেকশানে ছড়িয়ে থাকতে পারে, ওটাই হচ্ছে মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান। বুঝলি? ডাম্বেলটা আমার তিনটে ডাইরেকশানে ছড়িয়ে থাকতে পারে, ওটাই হচ্ছে মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান। বোঝা গেছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে মাইনাস ওয়ান মানে এক্স্যাক্টলি কোনটা? সেটা আমি তুই ক্লাস ইলেভেন লেভেলে বলতে পারবো না, আমি শুধু বলতে পারবো তিনটে ডাইরেকশান, তিনটে ডাইরেকশানে ছড়িয়ে আছে, ওর জন্য তিনটে ভ্যালু।
এক্স্যাক্টলি কোন টাকার ভ্যালু সেটা এই মুহূর্তে আমি তুই বলতে পারবো না, অতটা সোজা নয় বলা, ঠিক আছে? তাহলে দেখ এবার দিকে তাকা, তিনটে ডাইরেকশন কী কী হতে পারে, এক্স ওয়াই জেড। তাহলে চল আমি যদি তোকে বলি এক্স ওয়াই জেড, ইউজুয়ালি আমি তুই কীরকম নিই, এইরকম নিই তাই না? এটা এক্স, এটা ওয়াই, এটা জেড নিই। এদিকে আমার কী ছড়িয়ে আছে ভাই, মাইনাস এক্স। এদিকে আমার কী ছড়িয়ে আছে ভাই, মাইনাস জেড। আর সেই দিকে কী ছড়িয়ে আছে, মাইনাস ওয়াই। বুঝলি? ঠান্ডা মাথায় দেখ, পি এক্স মানে কি, পি এক্স মানে হচ্ছে ইলেকট্রনটা, পি এক্স মানে কি, পি এক্স মানে হচ্ছে ইলেকট্রন আমার এটা ধর মাঝখানে, এইখান থেকে এক্স অ্যাক্সিস বরাবর মাইনাস এক্সের যতটা ছড়িয়ে আছে প্লাস এক্সের দিকে এক্স্যাক্টলি অতটাই ছড়িয়ে আছে। আর ডাম্বেলটা সিমেট্রিক্যাল হবে, দুদিকটা সেম হবে সেটা, বোঝা গেছে? এটা হচ্ছে পি এক্স, বুঝলি? পি এক্স ক্লিয়ার, বোঝা গেছে? পি এক্স, পি ওয়াই, তার মানে পি ওয়াই মানে কীরকম হবে, চল পি ওয়াই মানে কী হবে, পি ওয়াই মানে হবে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে এদিকে যতটা ছড়িয়ে আছে প্লাসে মাইনাসেও ততটা ছড়িয়ে আছে, পি ওয়াই। আমি তিনটে আলাদা আলাদা কালার দিয়ে আঁকছি, কিন্তু তিনটে কিন্তু আলাদা আলাদা ডাম্বেল, এটা কিন্তু ডাবল ডাম্বেল না, এগুলো সিম্পল ডাম্বেল, বুঝতে পেরেছিস? আর যদি বলি তোকে আমি কী আছে, ইলেকট্রন ক্লাউড এই অ্যাক্সিসে ছড়িয়ে আছে, আমি যদি বলি পি জেড তার মানে কি এদিকেও ছড়িয়ে আছে, আবার নিচের দিকে এক্স্যাক্টলি ততটাই ছড়িয়ে আছে ততটা উপর দিকে ছড়িয়ে আছে, বুঝতে পেরেছিস? তার মানে এ দেখ এদিকে তাকা, আমি এটাকে কীভাবে লিখবো এখানে, দেখ আমি এইভাবে লিখছি, এদিকে দেখ, এদিকে দেখ, যদি বলি পি এক্স আমি চালাকি করবো, এবার কীরকম চালাকি করবো, এটা আমার ডাম্বেল, বুঝতে পেরেছিস? এটা ডাম্বেল, এদিকে অ্যারো দিলাম, এদিকে অ্যারো দে, কারণ আমার তো অ্যাক্সিস তো চলতেই থাকে তাই না? আমি এটাকে নাম দিলাম এক্স অ্যাক্সিস, দেখ এটা পি এক্স বরাবর ছড়িয়ে আছে, বুঝতে পেরেছিস? পি এক্স। এবারে আমি তোকে যদি বলি এটা হচ্ছে আমার পি এক্স, বুঝলি? ধর আমি তোকে বললাম পি ওয়াই, পি ওয়াই মানে কি, দেখ তোর ছবিতে মনে হচ্ছে তুই এইভাবে আঁকবি, এইভাবে ভাই ওইভাবে কেন আঁকবো, আমি তো চালাক, আমি তাহলে এইভাবে আঁকবো, এটা আঁকলাম, একে এবার এটার নাম দিয়ে দেবো ওয়াই, সিম্পল লজিক, বুঝতে পারলি? তাহলে এটা আমার কি হলো পি ওয়াই, কিন্তু আমি তো জানি পি ওয়াই মানে কি ওয়াই অ্যাক্সিস বরাবর ছড়িয়ে আছে। তাহলে আমি তোকে বললাম পি জেড, পি জেড মানে কি হবে, একইভাবে আঁকবো, দিয়ে অ্যাক্সিসটার নাম দিয়ে দেবো জেড, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার জেড, তাহলে এটা হচ্ছে পি জেড, বুঝলি? ক্লিয়ার? বোঝা গেছে? তার মানে পি জেড মানে বুঝেছিস তো, এইভাবে ছড়িয়ে আছে ইলেকট্রন ক্লাউড জেড অ্যাক্সিস বরাবর, ক্লিয়ার? এখন ভাই মাইনাস ওয়ান মানেই যে পি এক্স, এটা কিন্তু নয়, মাইনাস ওয়ান মানেই কিন্তু পি এক্স না, মাইনাস ওয়ান মানেই পি এক্স না, ঠিক আছে? তার মানে বুঝলি, কী বুঝলি, পি মানে হচ্ছে আমার ডাম্বেলের মতন, তার মানে পি আমার আবার তিনটে ডাইরেকশনে ছড়িয়ে থাকতে পারে, একটা হচ্ছে এক্স বরাবর, একটা ওয়াই বরাবর, একটা জেড বরাবর। যখন এক্স বরাবর ছড়িয়েছে তখন পি এক্স, ওয়াই বরাবর হলে পি ওয়াই, জেড বরাবর হলে পি জেড, বোঝা গেছে? তাহলে খাতায় সাইডেই তিনটে ছবি এঁকে রাখ, পি এক্স, পি ওয়াই, পি জেড, অবভিয়াসলি একেই রাখবি। তার মানে ধর আমি যদি তোকে বলি ইলেকট্রন আজকে আমার কোথায় আছে, টুপিতে, টুপিতে, টুপিতে ধর ইলেকট্রন আছে, তার মানে তুই কী বুঝলি, ইলেকট্রন সেকেন্ড, লোকাল ল্যাঙ্গুয়েজে বললে সেকেন্ড সেলে আছে। পি মানে কী বুঝলি ভাই, ইলেকট্রন আমার ডাম্বেলের মতন ছড়িয়ে আছে, ডাম্বেলের মতন ছড়িয়ে আছে, কিন্তু তুই জানিস না সেটা পি এক্স হবে না পি ওয়াই না পি জেড হবে, সেটা আমি তুই নর্মাল এখন বলতে পারবো না। এখন স্কুল লেভেলে একটা বলে দেয়, কী বলে দেয় আসছি, স্কুল লেভেলে এটা বলে দেয়, দেখ স্কুল লেভেলে বলে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান মানে এক্স ওয়াই জেড, ভাই এটা কিন্তু নয়, এরকম কোনো কথা নেই, তিনজনে হতে পারে, এটা জেড হতে পারে, হতেই পারে, এটা ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করছে, সেই ব্যাপারে আমরা আসবো না এখন, সে ব্যাপারে আমরা এখন আসছি, বুঝতে পেরেছিস? হয়ে যায় এত অব্দি? আচ্ছা একটু এদিকে তাকা, এদিকে একটু তাকা, হয়ে গেছে তিনটা আঁকা, এক্স ওয়াই জেড এঁকেছিস। নেক্সট ধর আমি তোকে বললাম তার মানে টুপি মানে তুই বুঝেছিস, টুপি মানে বোঝা গেছে, টুপি মানে হচ্ছে এই গল্প। এবারে ধর আমি তোকে বললাম থ্রি এস আমার তো দেখা হয়ে গেছে, থ্রি এস মানে বুঝে গেছিস স্ফেরিক্যাল, থ্রি পি, এবার দেখো বললাম থ্রি পি, থ্রি পি মানে কি, থ্রি পি মানে আমি তুই এটা বুঝলাম থ্রি পির সাইজ টুপির থেকে বড় হবে, বুঝলি? তার মানে থ্রি পির ডাম্বেলগুলো টুপির ডাম্বেলের থেকে বড়, তার মানে কী হলো বলতো, এখানেও একই গল্প, আমার পি এক্স, পি ওয়াই, পি জেড তিনটে ডাইরেকশনে ছড়িয়ে থাকবে, এখানে ডাম্বেলগুলোর সাইজ ওর থেকে বড় হবে, বোঝা গেল? তার মানে ধর আমি যদি বলি, আমি ধর এবার এটা ধর আমি আঁকলাম হচ্ছে ধর সাপোজ টু পি এক্স ধর এঁকেছি, এটা ধর টু পি ওয়াই এঁকেছি, এটা ধর টু পি জেড এঁকেছি, তাহলে আমি যদি এর এই ছবিটার মধ্যে একটু এডিট করি তোর না করলেও চলবে, তুই তো বুঝতে পারছিস। আমি যদি তোকে বলি টু পি এক্স হয়ে গেছে ভাই, তাহলে থ্রি পি এক্সটা কেমন হবে, থ্রি পি এক্সের থেকে বড় ডাম্বেল হবে, বোঝা গেছে? থ্রি পি এক্সের থেকে বড় ডাম্বেল হবে, তাহলে লালকালি দিয়ে এটা রাখলাম ওটা হচ্ছে আমার থ্রি পি এক্স হবে, বুঝতে পেরেছিস? তাহলে সিমিলার হয়তো থ্রি পি ওয়াই এর থেকে বড় হবে, থ্রি পি জেড টু পি জেড এর থেকে বড় হবে, বোঝা গেছে? ইলেকট্রন ক্লাউডের ডিস্ট্রিবিউশন আমরা দেখছি, ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন, ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার তো? তার মানে পি অরবাইটাল আমার তিনটে ডাইরেকশানে ছড়িয়ে থাকতে পারে, কীরকম, পি এক্স, পি ওয়াই আর পি জেড,
क्लियर बुझा गया। अच्छा चल ये तो एक क्ज करी हमें एस पी बुझे गे एबारे डी ते डी ऑर्बिटल डी ऑर्बिटल मैंने कि डबल डम्बल शेपे छड़िए थको एक् डबल डम्बल शेप कम से देखी। ओके तेल एत अब्दि क्लियर तेल डिटा आँकब बोले एक मुछे दीची हमारे जगह दरकार। अच्छा डि एर जो देख एल एर भैल्यू हमारे की पे डि एर जो मैं मैं एल एर भैल्यू हम कत टू डि मान एल टू तक डि मान एल टू देख एल इक्वल्स टू टू मान डि डि एर जो एम एर भैल्यू हमें पे पाँचखाना माइनस टू माइनस वन प्लस वन जिरो प्लस वन प्लस टू माइनस टू माइनस वन जिरो प्लस वन प्लस टू एन डि एर हमें कि पा पाँच ओरियंटेशन पा पाँच ओरियंटेशन पा एन पाँच ओरियंटेशन कम कम एदी के एक टाक देख देख एक तीनटे ओरियंटेशन हमें पा हे बोल तो एक्स एक्सिस वाई एक्सिसर माज बराबर ये एक ओरियंटेशन और एक कि वाई एक्सिस जेड एक्सिसर माज बराबर ये एक एक्स और जेड एक्सिसर माज बराबर ये तीनटे ओरियंटेशन हलो कि एक्स एक्सिस बराबर वाई एक्सिस बराबर ये एक पुरो जेड एक्सिस बराबर चल देखी कीरकम हो केसटा देख एगुलो भाई क्लाउडर छवि इलेक्ट्रन क्लाउडर छवि तेल एन कि आँची डि ऑर्बिटल ओरियंटेशन तेल फार्स्ट आँची कि देख एदी के टाक चालाकामी थ्री डी आँकब ना कि करब देख ये दिलाम एक्स एटाके बोल्लाम वाई दुटो डम्बेल तो आमार दरकार सरि भाई एटा होच्छे एक्स एक्सिस एटा वाई एक्सिस बुझते पारछिस आमी जेड एक्सिसटा आँकिनी ताहले फार्स्टटा हबे कि बोलतो एक्स वाई एर माझ बराबर एरकम छड़िये आछे एटा एक्स वाई एर माझ बराबर छड़िये आछे ना देख एक्स एक्सिस और वाई एक्सिस माझ बराबर ही एक लो डम्बेल देख एदिके आर एकटा डम्बेल এটাকে আমি কি বলবো এটাকে আমি বলবো যে ডি এক্স ওয়াই বুঝলি ডি এক্স ওয়াই ক্লিয়ার বোঝা গেছে। আচ্ছা প্রশ্ন হচ্ছে ডি এক্স ওয়াই কেন দেখ এক্স ওয়াই মানে কি জানিস এক্স ওয়াই মানে হচ্ছে এক্স ওয়াই প্লেন বরাবর ছড়িয়ে আছে দেখ এক্স ওয়াই প্লেন তাই না এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ভাই এই বরাবর একটা প্লেন কনসিডার কর না তাহলে এটা এটা প্লেনটাকে আমি কি নাম দেবো এক্স ওয়াই প্লেন বুঝলি এক্স ওয়াই প্লেন দেখ এই যে ভাই আমার ডাম্বেল দুটো কোন প্লেন বরাবর ছড়িয়ে আছে এক্স ওয়াই প্লেন বরাবর এটা হচ্ছে ডি এক্স ওয়াই বোঝা গেছে বুঝলি তাহলে এটা হচ্ছে ডি এক্স ওয়াই ঠিক আছে। নেক্সট ধর আমি তোকে যদি বলি আমি ধর এটাকে দিলাম এক্স এটাকে ধর দিলাম জেড দেখ আমি যখন এক্স ওয়াই আঁকছি তখন জেড এর কোনো রোল নেই তো আমি তোকে আঁকিনি বেকার বেকার জেডটা আমার ই বরাবর আছে জেড আমার ই বরাবর আছে কিন্তু আমার ডাম্বেল তো ছড়িয়ে আছে এক্স ওয়াই বরাবর আমি জেডটাকে আঁকিনি ওখানে। নেক্সট আমি কী করছি এক্স আর জেড আঁকলাম এইবারে দেখ কী আছে সিমিলার ওয়েতে এক্স আর জেডের মাঝ বরাবর ছড়িয়ে আছে আমি ওয়াই আর আঁকিনি ওয়াই এদের পারপেন্ডিকুলার হবে বুঝতে পারছিস তখন আমি এটাকে কী বলে বলতো ডি এক্স জেড ডি এক্সেড বুঝলি ডি এক্সেড মানে কি তার মানে ইলেকট্রন আমার এক্সেড প্লেন বরাবর ছড়িয়ে আছে ঠিক আছে। নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে আমার একজন বাকি আছে কে বলতো ওয়াই আর জেড তাহলে এরকম হলো সিম্পল ডি ওয়াই জেড ডি ওয়াই জেড ডি ওয়াই জেড বুঝলি মাঝখানে কি বলতো মাঝখানে এটা হচ্ছে নিউক্লিয়াস আছে এখানে এগুলো নিউক্লিয়াস তার পাশে ইলেকট্রন এরকম ছড়িয়ে আছে বোঝা গেছে তাহলে এটা কি হচ্ছে লাস্টটা ডি ওয়াই জেড ক্লিয়ার বোঝা গেছে। তার মানে ছবিটাকে যদি আমি থ্রি ডাইমেনশনাল স্পেসে আঁকতাম তাহলে কী হতো একটু দেখ ধর আমি তোকে যদি বললাম থ্রিডিতে আঁকবো থ্রিডিতে আঁকবো তার মানে কি থ্রিডিতে আঁকবো মানে হচ্ছে ধর এটা হচ্ছে ভাই এক্স ওয়াই জেড এদিকে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ধর তোকে বললাম চল ভাই থ্রিডিতে আমি ডি এক্স ওয়াই আঁকবো তার মানে কী বলতো থ্রিডি যদি ডি এক্স ওয়াই আঁকি তার মানে দেখ এই দেখ এক্স আর ওয়াই এর মাঝ বরাবর এক্স ওয়াই প্লেনে ছড়িয়ে আছে সিমিলারলি উল্টো দিকে ওটা চলে যাবে ডাম্বেলটা বুঝতে পারলি এটা একটা হলো দেখ আবার একটা এদিকে হবে একটা এদিকে হলো দেখ এটা এক্স ওয়াই প্লেনে ছড়িয়ে আছে মানে ধর ওই ঘরের কোণটা যদি আমার অরিজিন হয় ঘরের কোণটা যদি অরিজিন হয় ওটা যদি এক্স অ্যাক্সিস হয় এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় আর ওই উপরটা যদি জেড অ্যাক্সিস হয় তার মানে এক্স অ্যাক্সিস ওটা ওয়াই অ্যাক্সিস এটা জেড অ্যাক্সিস এটা তার মানে এক্স ওয়াই প্লেন কোণটা বলতে এই মেজেটা হচ্ছে এক্স ওয়াই প্লেন তার মানে ইলেকট্রন আমার কোন বরাবর ছড়েছে বলতে এর মাঝ বরাবর এক্স ওয়াই এটা হলো প্লাস এক্স প্লাস ওয়াইতে গেল তাহলে সিমিলারলি উল্টো দিকে মাইনাস এক্স মাইনাস ওয়াই যাবে প্লাস এক্স মাইনাস ওয়াইতে যাবে মাইনাস এক্স মাইনাস ওয়াইতে যাবে বোঝা গেল এই বরাবর আমার ইলেকট্রন ক্লাউডটা ছড়িয়ে আছে বোঝা গেছে ক্লিয়ার বুঝলি তাহলে ডি এক্স ওয়াই মানে এটা তোকে ধর তোকে বললাম এটা এক্স এটা ওয়াই আর এটা জেড তার মানে ওয়াই জেড প্লেন কোনটা ওয়াই জেড প্লেন হচ্ছে এইটা এই বোর্ডটা হচ্ছে ওয়াই জেড প্লেন তাই না এটা ওয়াই অ্যাক্সিস এটা জেড অ্যাক্সিস তার মানে ওয়াই জেড প্লেন বোঝা গেছে এটা ওয়াই অ্যাক্সিস এই যে এটা এটা ওয়াই অ্যাক্সিস আর এটা জেড অ্যাক্সিস ওটা এক্স অ্যাক্সিস তার মানে ওয়াই জেড মানে হচ্ছে এই দেওয়ালটা ওয়াই জেড তার মানে তোকে যদি বলি ডি ওয়াই জেড তার মানে ইলেকট্রন কোন বরাবর ছড়িয়ে আছে বুঝতে পেরেছিস তো ওখান থেকে অরিজিন থেকে স্টার্ট করে এই বরাবর
নিচে ওইদিকে চলে যাবে, আবার নিচে এদিকে, বোঝা গেছে? ডি ওয়াই জেড, ক্লিয়ার? তো আর বললাম ডি এক্স জেড, তার মানে কোনটা? এটা এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তার মানে ওই দেওয়ালটা হচ্ছে ডি এক্স জেড প্লেন, বুঝতে পারছিস? তাহলে ইলেকট্রন আমার ওখান থেকে স্টার্ট করে ওই বরাবর নিচে ওই দিকে, বোঝা গেছে? এইভাবে ছড়িয়ে আছে। এটা হচ্ছে ডি এর খেলাটা গেল, ডি এর তিনটে খেলা গেছে, দেখ এখন আরও দুটো খেলা বাকি আছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? নেক্সট খেলাটা দেখ, এগুলো কী ছিল বলতে, এগুলো ছিল হচ্ছে ইন বিটুইন দ্য অ্যাক্সিস, এগুলো ছিল হচ্ছে ইন বিটুইন দ্য অ্যাক্সিস, এক্স্যাক্টলি। এবার হবে হচ্ছে অন অ্যাক্সিস, তাহলে এগুলো ছিল ইন বিটুইন অ্যাক্সিস, তার মানে ডি এর জন্য ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন বেসিক্যালি তিনটে হয় হচ্ছে কি ইন বিটুইন দ্য অ্যাক্সিস। এটা কিন্তু আমার ক্লাস টুয়েলভেও লাগবে, কোন চ্যাপ্টারে লাগবে? কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারে লাগবে, কোঅর্ডিনেশন চ্যাপ্টারে কিন্তু লাগবে। এইবারে দুটো আসছে কি অ্যালং দ্য অ্যাক্সিস, অ্যালং দ্য অ্যাক্সিস, বা তুই অন দ্য অ্যাক্সিস যা ইচ্ছা বলতে পারিস। অ্যালং দ্য অ্যাক্সিস মানে কি অ্যাক্সিস বরাবর এবার থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রন ক্লাউড, ভাই যেরকম ছবি পাওয়া গেছে সেই বেসিসেই নাম দেওয়া হয়েছে। দেখ কীরকম হলো, ফার্স্টে ছবিটা আঁকছি, একটা থাকে হচ্ছে তোর এইরকম, এটা সাপোজ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? কীভাবে থাকবে? এটা থাকবে এক্স ওয়াই অ্যাক্সিসের উপরে, এক্স ওয়াই অ্যাক্সিসের উপরেই থাকলো, বুঝলি? এই ছবি আর ওই ছবি কিন্তু আলাদা, দেখ এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিসের উপরে, ওয়াই অ্যাক্সিসের উপরে, এটা ছিল ইন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, তাই না? তার মানে তোকে যদি বলি ডি এক্স ওয়াইটা কেমন দেখতে হবে, এটার নাম হচ্ছে ডি এক্স ওয়াই, না এটাকে কী বলে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু ডি এক্স ওয়াই না, এটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এগুলো কোয়ান্টাম থেকে এসে, আমাকে জাস্ট এই নামটার শেপটা মনে রাখলেই হবে, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নামটার শেপ মনে রাখলে হবে, কিছু জিনিস তো মুখস্থ করতে হবে। কেন নাম এসছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার? এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর ছড়িয়ে আছে বলে। দেখ এখানে এক্স ওয়াই ইন বিটুইনগুলোকে সব এক্স ওয়াই, ওয়াই এক্স, এক্স জেড, ওয়াই জেড এই নামে দেওয়া হয়েছিল, অ্যালংটাকে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার। এই স্কোয়ারের রোলটা কি? এই স্কোয়ারের রোল ভাই কোয়ান্টামের ক্যালকুলেশন থেকে পাবি, ওই বইয়ের মধ্যে আছে স্কোয়ারের রোল, ওটা এখন আমার তোর পক্ষে বোঝা পসিবল না। স্কোয়ারের রোলটা কি? এটা কোয়ান্টামের ভ্যালু, জানিস তো? এইসব শেপগুলো সব ভ্যালু বার করে বার করা যায়, তুই ভ্যালু বার করতে পারবি এগুলো। তো যাই হোক, এটা হচ্ছে ডি এক্স ওয়াই, বুঝলি? ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি এক্স ওয়াই বোঝা গেছে? তাহলে তোকে যদি বলি ঘরের মধ্যে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কোনটা হবে, তার মানে দেখ ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে হচ্ছে ওই অ্যাক্সিস বরাবর ছড়িয়ে আছে, উল্টো দিকে ওই অ্যাক্সিস বরাবর ছড়িয়ে আছে, আবার ওয়াই এর এদিকে ছড়িয়ে আছে, ওয়াই এর ওদিকে ছড়িয়ে আছে, বোঝা গেছে? এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ক্লিয়ার? লাস্টেরটা মারাত্মক অন্যরকম টাইপের, এটা হচ্ছে কি ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ডি জেড স্কোয়ার, এইটাকে আমি নাম দিলাম কি জেড, জেড, এটাকে এক্স ওয়াই আমি কিছু নাম দিচ্ছি না, অসুবিধা নেই কোনো। ডি জেড স্কোয়ার, পরেরটাকে কী বলে ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এখন দেখ ডি জেড স্কোয়ার মানেটা কি আমার, ডি অরবাইটাল মানে কি? ডি অরবাইটাল মানেই হচ্ছে ডাবল ডাম্বেল, দুটো ডাম্বেল থাকতে হবে। ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটা এখানে কি একটু ঠান্ডা মাথায় থাকে, এখানে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এইরকম, জেড বরাবর ছড়িয়ে আছে। দেখ জেড স্কোয়ার যদি হয় তার মানে কি জেড বরাবরই দুটো ডাম্বেল ছড়িয়ে আছে, জেড বরাবরই দুটো ডাম্বেল ছড়িয়ে আছে, তাই না? জেড বরাবর যদি দুটো ডাম্বেল ছড়িয়ে থাকে, এখন প্রশ্ন হচ্ছে ছবিটা শুধু এইরকম হবে না, এরকম হওয়ার পর একটা কী হবে? দেখ ইলেকট্রন, ইলেকট্রন না এর পাশে এইভাবে ছড়িয়ে আছে, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার। ইলেকট্রন তার মানে কী হলো, জেড বরাবর এরকম ছড়িয়ে আছে, আরেকটা পার্ট কীরকম ছড়িয়ে আছে, ওই যে স্যাটার্নের পাশে যেরকম একটা রিং থাকে না, স্যাটার্নের পাশে, দেখেছিস এখানে একটা? হ্যাঁ এক্স্যাক্টলি, ইলেকট্রন একটা রিং আছে, ক্লাউড তো ভাই, ক্লাউড, হ্যাঁ ওর পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল একটা ইলেকট্রনের রিং ছড়িয়ে আছে, ইলেকট্রন ক্লাউডের রিং, তাহলে এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। আমাদের ছবিগুলো মনে রাখলেই হবে, আর ডিটেলসে আমি তুই যাবো না এর মধ্যে, তাহলে ছবিগুলো আমি মনে রাখলাম। তাহলে ডি এক্স ওয়াই বাড়ি থেকে আবার প্র্যাকটিস করবি, ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, বোঝা গেছে? তোকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেবে কী বলতো, কোশ্চেন দেবে ছবি দিয়ে চাইলে জিজ্ঞেস করতে পারে কোন অরবাইটাল হবে, এই ছবি যদি এই কোশ্চেন যদি না করে তাহলে করবে হচ্ছে ডি জেড স্কোয়ার আমার কোন অ্যাক্সিস বরাবর ছড়িয়ে থাকে, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? ডি জেড স্কোয়ার মানে জেড অ্যাক্সিস বরাবর ছড়িয়ে আছে, তাহলে ইলেকট্রন ক্লাউড হচ্ছে আমার ম্যাক্সিমাম জেড অ্যাক্সিস বরাবর এখানে ছড়িয়ে আছে, ডি জেড স্কোয়ার। ডি এক্স ওয়াই মানে কোথায়? ডি এক্স ওয়াই মানে হচ্ছে ইন বিটুইন এক্স আর ওয়াই, ডি এক্স ওয়াই এটা। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কোথায়? এক্স অ্যাক্সিস বরাবর আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, বুঝলি? ডি ওয়াই জেড মানে, ডি ওয়াই জেড মানে ইন বিটুইন ওয়াই আর জেড অ্যাক্সিস, ডি এক্স জেড মানে ইন বিটুইন এক্স অ্যান্ড জেড অ্যাক্সিস, বুঝলি? বাড়ি থেকে বই খুললে ছবি তুই পেয়ে যাবি। তো যাই হোক, এটা হচ্ছে ইলেকট্রন এইভাবে থ্রি ডাইমেনশনাল স্পেসে ছড়িয়ে আছে, ইয়ার বোঝা গেছে? ইলেকট্রন হচ্ছে থ্রি ডাইমেনশনাল স্পেসে এইভাবে ছড়িয়ে আছে। এখন এখন বুঝেছিস? এটা চাইলে তুই খাতায় ছবি আঁকতে পারিস, চাইলে বাড়ি গিয়ে বইয়ের মধ্যে পেয়ে যাবি। আমি কিন্তু পরের দিনের পরীক্ষায় এখান থেকে কোশ্চেন দেবো, ছবি দিয়ে প্রশ্ন করবো কোনটা কোন অরবাইটাল, বোঝা গেছে? ক্লিয়ার? এখন তাহলে সিম্পল সিমিলার ওয়েতে আমি যদি তোকে আজকে বলি, এদিকে দেখা
टू डी बोले कि कोनो किछु हय टू डी माने टू डायमेंशनल कथा बोलछि ना वन पी बोले जे रकम किछु होतो ना टू डी बोले कि सेरकम किछु हबे खातार दिके ताकिये देख देखि टू डी बोले किछु आमरा कि करेछिलाम टू डी हय ना टू डी हबे ना टू डी तो हय नि भाई कारण कि टू माने होच्छे एन माने टू ताई तो प्रिंसिपाल क्वांटम नम्बर टू देख प्रिंसिपाल क्वांटम नम्बर माने एन एर भैल्यू टू होले एल एर भैल्यू कि होतो जिरो और वन जिरो होले आमार कि होतो देख टू एस जिरो होले देख टू एस ओ तो भाई एइमात्र करलाम ना एन एर भैल्यू वन टू थ्री तारपर देख एल एर भैल्यूर पर बार करलाम जिरो जिरो कमा वन कमा टू देख आमी जखन एन एर भैल्यू टू नियेछिलाम तखन टू डी बोले आमार किछु आसेनि देख तखन आमार कि एसेछिलो तखन टू एस और टू पी एस छिलो ताई ना टू एस और टू पी एस छिलो तार माने टू डी हबे ना थ्री डी थेके स्टार्ट हलो माने डी आमार कोथा थेके स्टार्ट हबे थ्री डी थेके स्टार्ट हबे तार माने आमार इलेक्ट्रन जदि एई डायरेक्शने माने एइभाबे छड़िये थाकते हय इलेक्ट्रन के आमार थार्ड शेले जेते हबे सोजा कथा बुझा गेछे टू डी बोले किछु हय ना बुझलि আমি তোকে বলি ফোর ডি মানে কি বুঝবি বলতো ফোর ডি মানে বুঝবি ইলেকট্রন ক্লাউড আমার এর থেকে বেশি জায়গা জুড়ে ছড়িয়ে আছে সিম্পল ফোর ডি মানে কি হবে এর থেকে বেশি জায়গা জুড়ে ছড়িয়ে আছে বোঝা গেছে ক্লিয়ার বোঝা গেছে তো আচ্ছা দেখ এখন আমি তোকে যদি বলি ইলেকট্রনের এই যে অরবাইটালগুলো বা সরি ডি এর যে এই পাঁচটা অরবাইটাল মানে কি এবার একটু এদিকে দেখা অরবাইটাল মানে হচ্ছে ইলেকট্রন এক্স্যাক্টলি কোন ডাইরেকশনে ছড়িয়ে আছে বুঝতে পেরেছিস বোঝা গেছে ডি অরবাইটাল মানে কি দেখ এস অরবাইটাল একটু তাকা এবার তাহলে খাতায় এবার লেখ এই ছবিটা এঁকেছিস চাইলে আঁকতে পারিস চাইলে নাও আঁকতে পারিস বাড়ি গিয়ে এঁকে নিতে পারিস কোনো অসুবিধা নেই বইয়ের মধ্যে আছে জল জল করছে বইয়ের মধ্যে দেখ এস এস মানে কি তাহলে খাতা একটু লেখ খাতা একটু লেখ এস এস হচ্ছে কি আমার একটা অরবাইটাল তাই তো এস হচ্ছে আমার অরবাইটাল এস হচ্ছে অরবাইটাল অরবাইটাল এস পি ডি এগুলো অরবাইটাল তো এদিকে তাকা আমি যখন ধরে এবার তোকে যদি বলি খাতায় যেহেতু ইলেকট্রন ভাই এস বরাবর ছড়িয়ে আছে এটাকে কীভাবে আঁকবো দেখ সবসময় এরকম স্ফিয়ার আঁকা কি আমার তোর পক্ষে পসিবল খাতায় তোকে তো বললাম ইলেকট্রন সাপোজ আজকে আমার ওয়ান এসে ছড়িয়ে আছে ওয়ান এস মানে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ওয়ান ওয়ান এস এস মানে কি স্ফেরিক্যাল তুই কি খাতায় সবসময় এইভাবে আঁকবি ওয়ান এস মানে ভাই এই যে এরকম স্ফেরিক্যাল ছড়িয়ে আছে টু এস মানে এর থেকে বড় স্ফিয়ার ছড়িয়ে আছে এইরকম দেখ আমার তোর পক্ষে সবসময় আঁকা পসিবল না জায়গা প্রচুর লাগবে টাইম কনজিউমিং একটা ব্যাপার তাহলে এই জন্য এই অরবাইটালগুলোকে আমি ছোটো ছোটো বক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করবো তার মানে কী হলো বলতো এস মানে হচ্ছে একটা বক্স এস মানে হচ্ছে একটা বক্স কেন তার কারণ এসের জন্য একটু তাকা এবার এসের জন্য আমি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত পেয়েছিলাম খাতার দিকে তাকিয়ে বল এসের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত পেয়েছিলাম জিরো পেয়েছিলাম তাই না তার মানে ওই জন্য এসের জন্য একটা ম্যাগনেটিক কোয়ান্টাম পেয়েছিলাম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পেয়েছিলাম ওই জন্য একটা বক্স বুঝতে পেরেছিস এস মানে একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ওই জন্য একখানা বক্স বুঝলি তাহলে খাতায় লেখ এস রিপ্রেজেন্ট করবো এইভাবে একটা বক্স ওকে আচ্ছা তার মানে কী হলো একটা বক্স কেন একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পাওয়ার জন্য এবার ধর আমি তোকে বললাম বক্সটার নাম্বার কত হবে নাম্বার হচ্ছে ধর হবে জিরো বুঝলি মানে একটা বাড়ি আছে বাড়ির মধ্যে একটা ঘর ঘরটার নাম্বার হচ্ছে জিরো বুঝা গেছে বাড়ির মধ্যে একটা ঘর আছে ঘরের নাম্বার হচ্ছে জিরো এই জিরোটা কোন জিরো ওই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে জিরো লেখ আগে তারপরে দেখ তোকে ধর বললাম পি পি মানে তুই কটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পেয়েছিলি পি এর জন্য তিনটে পেয়েছিলি এক্স্যাক্টলি তিনটে বোঝা গেছে তার মানে কী হলো বলতো এর আমার দেখ এদিকে দেখা তিনটে এরকম বক্স হবে মানে কি এই দেখ এদিকে দেখ তিনটে বক্স দেখতে পাচ্ছিস তিনটে বক্স ঠিক আছে তিনটে বক্স পি মানে তিনটে বক্স হয়েছে বোঝা গেছে পি এর জন্য আমি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পেয়েছিলাম তিনখানা তার মানে আমার এক্স্যাক্টলি তিনটে বক্স বক্সগুলোর এবার আমার নাম্বারিং কত হবে মানে ঘরগুলোর নাম্বার আছে অ্যাপার্টমেন্টে ধর ঘরের নাম্বার কত মাইনাস ওয়ান জিরো আর প্লাস ওয়ান সোজা হিসাবে অ্যাপার্টমেন্টে ঘরের নাম্বার কত মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান বল প্লাস জিরো মানেই জিরো হয় যাই হোক কি আবার মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান আলাদা মাইনাস জিরো আর প্লাস জিরো একই ভাই না আলাদা কেন করবো মাইনাস জিরো প্লাস জিরোর কোনো মানেই হয় না তাই না বুঝতে পেরেছিস তো আচ্ছা এবারে ধর নেক্সট আসি কোথায় ডি ডি তাহলে ডি এর জন্য আমি এল এর ভ্যালু পাঁচখানা পেয়েছিলাম তার মানে এখানে পাঁচখানা এরকম ঘর লাগলো বুঝলি এক দুই তিন পাঁচটা ঘর লেগেছে তাহলে ঘরগুলোর নাম্বারিং কত হবে বুঝতে পেরেছিস এক্স্যাক্টলি একদম ঠিক বলেছিস তাহলে কী হলো মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু দেখ এইবারে এখন প্রশ্ন হচ্ছে স্কুল লেভেল বলে আমি তো এগুলোকে এইভাবে লিখছি ঠিক আছে পরপর মাইনাস থেকে লিখছি হায়ার লেভেলে গেলে এরকম লেখে না কেউ হায়ার লেভেলে র্যান্ডমলি হতেই পারে কোনো অসুবিধা নেই স্কুল লেভেল বলে আমি এইভাবেই লিখবো একটা অর্ডারে লিখবো
ছোটো আছি আমরা, তাহলে ওই রকম অর্ডারই লিখবো, ছোটো থেকে বড় সাজিয়ে পাই। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? হয়েছে এসপিডি? আচ্ছা এফ, এবার আছে এফ, এবার আছে এফ। এফের জন্য কী হবে? এফের জন্য, এফের জন্য আমি এলের ভ্যালু কী পাবো? দেখ, এলের ভ্যালু জিরো হলে আমার হয় হচ্ছে এস, এলের ভ্যালু ওয়ান হলে কী হয়? পি। এলের ভ্যালু টু হলে কী হয়? ডি। এলের ভ্যালু থ্রি হলে হয় এফ। এফ দেখ না, দেখ, ঠিক আছে, পিডিএফ হয়েছে। এবার ধর এফের জন্য এলের ভ্যালু আমার কত হলো? থ্রি। তাহলে এম এর ভ্যালু কত হবে? এম এর ভ্যালু হবে হচ্ছে, দেখ, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? বুঝতে পেরেছিস তো? তার মানে কটা হলো? সাতটা। তার মানে সাতটা ঘর পাবো এরকম। সাতটা ঘরের নাম্বারিং কী হবে? মাইনাস থ্রি, মাইনাস টু। বোঝা গেছে? চল তাহলে করি। দেখ, আমাদের সিলেবাসে ভাই এফের মধ্যে আর ইলেকট্রন ঢুকবে না। ওটা ক্লাস টুয়েলভে যখন আমরা এই এই পার্টটা পড়বো, ট্রানজিশন মেটাল, ডি এন ডে ব্লক, তখন গিয়ে ওর মধ্যে ইলেকট্রন ঢুকবে। তো যাই হোক, চল তাহলে এফের জন্য লেখ, এফের জন্য লেখ। ছবিটাকে রাখ, সাতখানা ঘর আছে এফের মধ্যে, সাতটা ঘর আছে, এক, দুই, তিন, চার, দেখ, সাতটা ঘর। বুঝতে পেরেছিস? সাতটা ঘর। বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে তো? তাহলে এই হচ্ছে গল্প, এত অব্দি বুঝলি? এখন এরা নাম্বার লিখতে হবে, এফ নিয়ে আমাদের এই মুহূর্তে কোনো কাজ নেই, আমাদের ডি অব্দি খেলা হবে। একটু এবারে এদিকে তাকা, দেখ, আমি ধর তোকে যদি বলি ইলেকট্রন আমার এইভাবেও ছড়িয়ে থাকতে পারে ডি এর মধ্যে, এইভাবেও ছড়িয়ে থাকতে পারে, এইভাবেও ছড়িয়ে থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। এই যে পাঁচটা ছড়িয়ে থাকার যে টাইপ, এটাকেই দেখ আমরা শর্টে এইভাবে এঁকেছি। বুঝতে পেরেছিস তো? পাঁচটা, বুঝতে পেরেছিস? এখন প্রশ্ন হচ্ছে, ইলেকট্রন এইভাবে ছড়িয়ে থাকলে ইলেকট্রনের যা এনার্জি হবে, ইলেকট্রন এইভাবে ছড়িয়ে থাকলে কি এনার্জি একই হবে? এইভাবে ছড়িয়ে থাকলে এনার্জি এক হবে? এইভাবে ছড়িয়ে থাকলে এনার্জি এক হবে? ওইভাবে কি এক হবে? এটা নর্মাল কন্ডিশনে একই হবে। মানে কি বলতো, নর্মাল কন্ডিশন মানে তুই অ্যাটমকে কোনো ম্যাগনেটিক ফিল্ড বা কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ফেলিস নি, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সোজা কথা ফেলিস নি, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফেলিস নি, তখন এই পাঁচটাভাবে যদি ইলেকট্রন ছড়িয়ে থাকে ওদের এনার্জি সেম হবে। বুঝতে পেরেছিস? কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে না ফেললে এই পাঁচটা যে আমি ওরিয়েন্টেশন বলেছি, এদের এনার্জি আমার সেম হবে। মানে ইলেকট্রন এইভাবে ওইভাবে যেভাবে ইচ্ছা থাক, কিন্তু যখন আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দেবো তখন এদের কিন্তু এনার্জি আলাদা হবে, তখন কিন্তু আর ছবিটা এইরকম হবে না, তখন ছবিটা কী হবে? আমাদের সিলেবাসে নেই আর। বুঝতে পেরেছিস? ম্যাগনেটিক ফিল্ড আমার দরকার। বোঝা গেছে? ওই জন্যই নাম্বার, ওই জন্যই কী ছিল বলতো?